আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরও একটা মজার রেসিপিতে সবাইকে ওয়েলকাম করছি। আজকে শেয়ার করবো ভীষণ মজার হেলেঞ্চা শাক দিয়ে কুচু চিংড়ির রেসিপি। তো চিংড়ি মাছগুলো খুবই ছোটো ছোটো, একদম দেশি চিংড়ি আমি ভেজে নিয়েছি ফ্রাই প্যানে। ভেজে নেওয়ার পর একটু হালকা করে ঝেড়ে নিয়েছি, তাতে করে মাথাগুলো পড়ে গিয়েছে যতটুকু পড়ার। তো এভাবে ভালোভাবে সব উপকরণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনে পাতা কুচি, জিরা গোলমরিচের গুঁড়ো, কালো এলাচের গুঁড়ো, হলুদ লবণ আর তেল দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। ভিউয়ার্স, তো মুখে মুখে যখন কোনো রুচি থাকে না, এই ধরনের রান্না কিন্তু তখন খুবই ভালো লাগে। তো অনেক জায়গায় এই শাকটা অনেক নামে পরিচিত, আমাদের এদিকে এই শাকটাকে বলে হিঞ্চাই শাক। তো ভিউয়ার্স, যে কোনো শাক দিয়ে কিন্তু কি চিংড়ি মাছ রান্না করলে দারুণ হয়। তবে এই শাকটা যে এলাকায় আছে, আপনারা একদিন ট্রাই করবেন আশা করছি, এত মজা পাবেন খেয়ে বলার মতো না। তো কুচো চিংড়িগুলো দিয়ে বেশি মজার হয় খেতে, আর বড় বড় চিংড়ি মাছ যেগুলো সেগুলো দিয়ে রান্না করলেও ভালো লাগে। তবে কুচো চিংড়ি যেগুলো একদম ছোটো ছোটো চিংড়ি, সেই চিংড়ি দিয়ে চচ্চড়িটা দারুণ হয়। তো আমি এভাবে শাকগুলো কুচো কুচো করে কেটে নেওয়ার পর ভাপিয়ে নিয়ে নিই মিশিয়ে নেওয়ার পর শাকগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করে নেবো। তো কোনো পানি অ্যাড করবো না, শাক থেকে যে পানি ছেড়ে দেবে সেই পানিটা দিয়ে রান্নাটা হয়ে যাবে। ভিউয়ার্স, তো এই শাকের একটা অন্যরকম ফ্লেভার আছে, তো ভাপিয়ে নিলে সেই ফ্লেভারটা নষ্ট হয়ে যায়, যার কারণে শাকটা আমি ভাপিয়ে নিয়ে নিই। না ভাবি নিয়ে আমি শাকটা রান্না করে নিচ্ছি, মাখানো হয়ে গিয়েছে। তো এবার ঢেকে দিয়েছি, প্লাস অনেক বেশি পরিমাণ ধনে পাতা দিয়েছি। তো পানি অনেকখানি পানি ছেড়ে দিয়েছি দেখতে পাচ্ছেন, তো আরও বেশি পানি ছেড়ে দিয়েছিল, শুকিয়ে নিয়েছি। তো আমি ভিডিওটা স্কিপ করে করে করেছি, আজকে আমার ট্রাইপডটা নষ্ট হয়ে গেছে, এখন হাতে রেখে ভিডিওটা করতে হয়েছে। খুব সুন্দর একটা রেসমেল ধরে আসছে, আর শাকটা একদম শুকিয়ে আসা পর্যন্ত আমি রান্নাটা করে নেব। তো আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে, যারা এখন একটা লাইক দিননি প্লিজ লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থেকে বেলটিকে বাজিয়ে দিন, যখনই কোনো মজার মজার ব্লগ ভিডিও বা রেসিপি আপলোড হবে আপনার কাছে চলে যাবে। তো রান্নাটা আমার শেষ পর্যায়ে চলে এসেছে ভিউয়ার্স, এত সুন্দর একটা ফ্লেভার ছড়িয়েছে পুরো বাসা জুড়ে, জাস্ট অন্যরকম। তো বিশেষ করে শীতকালে এই রান্নাটা বেশি ভালো লাগে, আর এই শাকটার অনেক উপকারী আছে, হিঞ্চাই শাকটার। তো আপনারা জেনে থাকবেন অনেকে, আর যারা জানেন না দেখে জেনে নেবেন, প্রচুর ওষুধি একটা শাক এটা। তো অনেক জায়গায় গ্রামের মানুষ এই শাকটাকে দিয়ে ওষুধও বানায়। তো যাই হোক ভিউয়ার্স, আপনাদের কাছে যদি এরকম কোনো শাক দেখে থাকে, আপনারা এভাবে ট্রাই করবেন, দেখবেন একদম মুখের রুচি পাল্টে যাবে। আর যতটুকু আপনি ভাত খেতে চাচ্ছেন না, তার চেয়ে বেশি খেয়ে ফেলতে পারবেন, একদম সুখী আসছে ভিউয়ার্স দেখুন। তো এখান থেকে আজকে বিদায় নেব, সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।